ইতালি অথবা ইউরোপের অন্যান্য দেশে যেতে কত বছর বয়স লাগে এই বিষয়ে জানতে অনেকেই আগ্রহী। তো আজকে আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন যে ইউরোপের কোন দেশে গেলে কত বছর বয়স লাগে অথবা ইতালিতে যেতে আপনার কত বছর বয়স লাগবে এই বিষয়ে। তো এই বিষয়ে জানতে হলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন। আপনাদের সাথে আছি আমি শাকিল। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী আপডেটগুলো সহজেই পেতে পারেন। আমাদের দেশের আইন অনুযায়ী কোনো নাগরিকের যদি 18 বছর সম্পন্ন হয় তাহলে তাকে প্রাপ্তবয়স্ক অথবা তাকে সাবালক হিসেবে গণ্য করা হয়। কিন্তু বিশ্বের এমন কিছু দেশ রয়েছে যেখানে 18 বছর হলেও আপনাকে সাবালক হিসেবে গণ্য করা হবে না। তাছাড়া কিছু কিছু দেশে আপনাকে 18 বছরই সাবালক হিসেবে কাজ করার যোগ্য হিসেবে গণ্য করা হয়। বৈদেশিক সরকার সকল দিক বিবেচনা করে এবং আন্তর্জাতিক বাজার সমন্বয়ে রেখে কাজের ক্ষেত্রে বয়সের সীমা নির্ধারণ করে থাকে। পরিপূর্ণ হিসেবে নিজেকে সব ক্ষেত্রে মানিয়ে নিতে অনেক সময়ের প্রয়োজন পড়ে, যার ক্ষেত্রে বয়সটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ বয়সের সাথে সাথে মেধা বাড়তে থাকে। আপনারা এই বিষয়টি লক্ষ্য করলে সবচেয়ে ভালো বুঝতে পারবেন যে অনেকে 18 বছরের আগে অনেক ছেলেদেরকে বয়স বাড়িয়ে তাদেরকে 18, 20, 22 এরকম বয়স বাড়িয়ে বিদেশ পাঠাচ্ছেন। হ্যাঁ, ভালো কথা পাঠাচ্ছেন, সে ইনকাম করবে, তবে মেধার দিক দিয়ে কিন্তু সে ভালো নাও হতে পারে। আর একটা ব্যক্তির যখন 18 বছর পূর্ণ হয় অরিজিনালি, তখন তার একটা মেধা বিকাশ করে, মেধার একটা আলাদা, সে আলাদাভাবে একটা ব্রেইন খাটিয়ে তার কাজ করতে, তার আলাদা একটা ব্যক্তিত্ব ভূত আসে যার মাধ্যমে সে নিজে নিজে কাজ করতে পারে। তো ইউরোপের বিভিন্ন দেশে আপনি 18 বছর হলেই, মানে 18 বছর পূর্ণ হলে আপনি যেতে পারবেন ইউরোপের বিভিন্ন দেশে। আর ঠিক ইতালিতেও সেম বিষয়টি, আপনার 18 বছর হলে, আপনার 18 বছর হলে আপনি ইতালিতে যেতে পারবেন, মানে 18 বছর পূর্ণ হয়ে আপনার 19 পা দিতে হবে, তারপরেই আপনি ইতালিতে যেতে পারবেন। এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে কিছু কিছু দেশে আপনার 21 বছর 22 বছর আপনি কাজের বিষয়ে পেতে হলে 21-22 বছর লাগবে, আর কিছু কিছু দেশে আপনার 18 বছর হলেও এটা গ্রহণযোগ্য, আপনি কাজ করতে পারবেন, সেই অনুমতি থাকে। তো আশা করি আপনারা জানতে পেরেছেন যে ইতালি বা ইউরোপের দেশগুলোতে যেতে আপনার কত বছর বয়স লাগবে। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন, আর ভিডিওটিতে একটি লাইক দিন। তো আজ এতটুকুই, আল্লাহ হাফেজ।